সাংগঠনিক ব্যর্থতার অভিযোগে জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের মহাসচিব মজিবুল হক চুন্নুকে তাদের পদ থেকে রোববার পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রশনের সাথে সে সাথে নিজেকে দলের চেয়ারম্যান ও কাজী মামুনুর রশিদকে মহাসচিব হিসেবেও ঘোষণা দিয়েছেন তিনি তবে এমন সিদ্ধান্ত গঠনতন্ত্র বিরোধী বলে দাবি করেছেন জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু নাজিবুল রহমানের রিপোর্ট দলের শীর্ষ দুই নেতার বিরোধে শুরু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়াকে কেন্দ্র করে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক এবং তার অনুগত বেশ কয়েকজন নেতাকে ছাড়াই জিএম কাদেরের নেতৃত্বে নির্বাচনে অংশ নেয় জাতীয় পার্টি আসন সমঝোতা করেও মাত্র এগারোটি আসন পায় দলটি এরপরই দলের মধ্যে শুরু হয় অস্থিরতা আর সিনিয়র নেতাদের বহিষ্কারের হিরিক এমন প্রেক্ষাপটে গুলশানের নিজ বাসভবনে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভায় বসেন দলের প্রধান পৃষ্ঠপোষক বেগম রশন এসাদ নির্বাচনকালীন সময়ে দলীয় প্রার্থীদের অসহযোগিতা ও দায়িত্ব অবহেলার অভিযোগ তুলে দলের চেয়ারম্যান ও মহাসচিবকে অব্যাহতি দেওয়ার ঘোষণা দেন রশন পার্টির বহিষ্কৃত নেতা কাজী মামুনুর রশিদকে মহাসচিব ও নিজেকে চেয়ারম্যান হিসেবেও ঘোষণা দেন তিনি পার্টির নেতা কর্মীদের অনুরোধ গণতন্ত্রে বর্ণিত ক্ষমতা বল আমি পার্টির চেয়ারম্যান থেকে কাদের এবং মহাসচিব নেতা কর্মীদের অনুরোধে আমি পার্টির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলাম কাজী মোহাম্মদ মামুন রশিদকে মহা সচিবের দায়িত্ব প্রদান করলাম এরই সাথে দল থেকে অব্যাহতি পাওয়া সিনিয়র নেতাদের সপদে বহাল করার ঘোষণাও দেন জাতীয় পার্টির শীর্ষ নেতা পার্টির যে সকল নেতাকে হয়েছে কিংবা পরিষ্কার করা হয়েছে তাদের জাতীয় পার্টি রাখা হয়েছিল তাদের করা হবে এমন সিদ্ধান্তের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হন দলের মহাসচিব মুজিবুল হকচুন্নু তিনি বলেন গঠনতন্ত্রের তোয়াক্কা না করে ভিত্তিহীনভাবে সিদ্ধান্ত নিয়েছেন বেগম রর্শন এসাদ উনি যে বাদ দিয়েছেন এটা এইবার নিয়ে তৃতীয়বার এর আগেও দুইবার উনি এরকম বাদ দিয়ে নিজেই চেয়ারম্যান ঘোষণা করেছেন আবার পরবর্তীতে প্রত্যাহার করেছেন যে ওনার ঘোষণাটা ঠিক না আমরা এটা নলেজে নিচ্ছি না এটার কোনো বৃত্তি নাই এটা অগঠনতান্ত্রিক এই ধরনের কোনো ক্ষমতা ওনার নাই চুন্নু জানান গঠনতন্ত্রের বিশের এক ধারায় বলা হয়েছে দলের সর্বোচ্চ সম্মানীয় পদে আছেন রশন নিষাদ তবে দলীয় চেয়ারম্যান ও মহাসচিবকে অব্যাহতি দেওয়ার ক্ষমতা নেই তার নাজিবুর রহমান এনটিভি নিউজ ঢাকা স্বতন্ত্র সংসদ সদস্যরা সরকারি দলে না থাকার কারণে সংসদে সরকারের ভুল ধরিয়ে দেওয়ার সুযোগ বেশি থাকছে উল্লেখ করে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা জনগণের কল্যাণে এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন রোববার গণভবনে স্বতন্ত্র সংসদ সদস্যদের সাথে বৈঠকে তিনি এই আহ্বান জানান এদিকে বাষট্টি জন স্বতন্ত্র সংসদ সদস্যের বিপরীতে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মনোনয়নের দায়িত্ব প্রধানমন্ত্রীকে অর্পণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্যরা নজরানা চৌধুরীর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট বাষট্টি জন সংসদ সদস্য স্বতন্ত্র থেকে জয়ী হয়ে এসেছেন যাদের মধ্যে বেশিরভাগই আবার ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের পদে আছেন এ অবস্থায় রোববার সন্ধ্যায় বাষট্টি জন স্বতন্ত্র সংসদ সদস্যের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত এই বৈঠকের শুরুতেই রাখা বক্তব্যে শেখ হাসিনা স্বতন্ত্র সংসদ সদস্যদের পাওয়া বাড়তি সুযোগ কাজে লাগান আহ্বান জানান যে আপনাদের তাহলে সে ভূমিকা নিতে হবে কারণ সরকারি দলের বিল আসবে সেই বিলের সংশোধনী আনা সেই বিলের উপর কথা বলার একটা সুযোগ থাকে সরকারি দলের অসুবিধা হল যে কথা বলার সুযোগ বেশি নাই একমাত্র বাজেট আলোচনায় আর হচ্ছে রাষ্ট্রপতির ভাষণের সময় এই দুই সময়ই আমাদের সরকারি দলের এমপিরা কথা বলতে পারে কিন্তু সরকারি দলের বাইরে যারা থাকে তাদের অনেক সুবিধা থাকে যে কোনো মানে সুযোগ থাকে এটাকে অর্থবহ করা এবং গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়া চক্রান্ত আছে চক্রান্ত চলবে এলাকার মানুষের জন্য প্রযোজ্য নয় এমন প্রকল্প বিষয়ে সতর্ক থাকার জন্য নবীন সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী মানুষের উন্নয়নকে টেকসই করতে সরকারের নেয়া কর্মসূচি বাস্তবায়নে তাদের সহযোগিতাও কামনা করেন তিনি আর যারা নির্বাচন ঠেকানোর জন্য আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে সজাগ থাকারও আহ্বান জানান শেখ হাসিনা এই নির্বাচন বানচালের আবার যে চক্রান্ত শুরু আবার যে জ্বালাপোড়াও এদেরকে ভালো করে আপনাদের ওপর নজর রাখতে হবে একটা উপযুক্ত জবাব দিতে হবে কারণ এরা স্বাধীনতা বিশ্বাস করে না জনগণের অর্থনৈতিক মুক্তিতে বিশ্বাস করে না ওই দুর্নীতি স্বজনপ্রীতি জঙ্গিবাদ সন্ত্রাস অগ্নিসন্ত্রাস এগুলি তাদের চরিত্র কিন্তু এই বাংলাদেশের মানুষের জীবন নিয়ে আর ভাগ্য নিয়ে আর আমরা খেলতে দেব না বৈঠক শেষে স্বতন্ত্র সংসদ সদস্যরা জানান তারা আওয়ামী লীগের পতাকা তলে ছিলেন এবং সামনের দিনেও থাকবেন তাদের যেহেতু আমরা স্বতন্ত্র প্যাটার্নে আছি আমরা যেন সরকারের যে কাজগুলা ভালো প্রশংসা করার সুযোগ থাকবে এবং যে কাজগুলা ভালো হবে না এইগুলা যেন আমরা প্রতিবাদ করি অথবা সমালোচনা করি এবং স্ট্রংলি করি আমাদেরকে বরং এক ডিগ্রি বেশি স্বাধীনতাও দিয়েছেন সংরক্ষিত নারী আসন নিয়ে আমরা মাননীয় নেত্রীকে বলেছি আমরা নিজের থেকেই বলেছি যে আপনি যাদেরকে মনে করেন যোগ্য যার অবদান আছে পার্টিতে দীর্ঘদিন অথচ নমিনেশন পায় নাই উনিও সেটা একমত পোষণ করেছেন এই বাষট্টি জনই আপনারা নির্বাচিত হয়েছেন জনগণ অনেক স্বপ্ন দেখে আশা ভরসা নিয়ে তোমাদের নির্বাচিত করতে তোমরা সংসদে গঠনমূলক আলোচনা করবা এবং সরকারের সমালোচনা করবা যদি সরকারের কোনো অন্যায় হয় সমালোচনা করবা বৈঠকে যোগ দেয়া আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণভবনের বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন নৌকা মার্কার প্রার্থী ও স্বতন্ত্র সংসদ সদস্যদের বিরোধ মিডিয়া ফেলার জন্য প্রধানমন্ত্রী আবারও নির্দেশ দিয়েছেন এখনো বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও কিছু কিছু অবাঞ্ছিত ঘটনা ঘটছে প্রধানমন্ত্রী সবাইকে বলেছেন এটা আর হতে দেওয়া যাবে না নিজেরা যখন দাবি করছে যে আমরা আওয়ামী লীগেরই আওয়ামী লীগই থাকতে চাই ভিন্ন কোনো নামে পরিচয় দিতে গেলে আমাদের বিবেক এবং আবেগ আহত ভালো পার্লামেন্টেরিয়ান হতে নবীন সংসদ সদস্যদের এ বিষয়ে পড়াশোনা করারও আহ্বান জানান সংসদ নেতা শেখ হাসিনা নজরানা চৌধুরী এনটিভি নিউজ ঢাকা অনেকে নির্বাচন ভুন্ডুল করতে চেয়েছিল কিন্তু তখন ভারত পাশে দাঁড়িয়েছে যা প্রয়োজন ছিল এবং স্বীকার করতে হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রোববার সচিবালয়ে তার সাথে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি মন্ত্রী বলেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের সাথে সাথে ডলার ও জ্বালানি সংকটের সমাধান সরকারের জন্য বড় চ্যালেঞ্জ রকুন রিপোর্ট রোববার সকালে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার এ সময় নতুন সরকারের সাথে যোগাযোগ অর্থনৈতিক অংশীদারিত্ব সহ নতুন নতুন ক্ষেত্রে কাজ করতে ভারতের আগ্রহের কথা জানান দেশটির হাইকমিশনার পরে সাংবাদিকদের সাথে আলাপকালে ওবায়দুল কাদের তুলে ধরেন দুই দেশের গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা এদেশে কিছু কিছু তারা কোনো কোনো বিদেশি রাষ্ট্রের সাথে মিলিত হয়ে আমাদের এখানে ডিএসটি বিলাইজ করতে চেয়েছিল ইলেকশনটাকে বন্ডুল করতে চেয়েছিলো তখন ইন্ডিয়া আমাদের পাশে দাঁড়িয়েছে সে কথা তো আমাদের স্বীকার করতেই হবে সংশয় অবিশ্বাসের দেওয়াল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দেওয়ালটা ভেঙে দিয়েছেন ভবিষ্যতের কথা ভবিষ্যৎ বলতে পার তবে আমাদের সাথে ভারতের সম্পর্কে চিট ধরার কোন কারণ আমি দিচ্ছি না এ সময় তার কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল প্রধান চ্যালেঞ্জ ও বর্তমান সরকার বেশি দিন টিকবে না অনেকের এমন বক্তব্যের বিষয়ে কঠিন সময় পার করার সৎসাহস আমাদের আছে যে দায়িত্ব নিয়েছি সে দায়িত্ব আমরা পালন করতে পারব বর্তমানে যে চ্যালেঞ্জ সেটা হলো যে আমাদের দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ করা আমাদের ডলার সংকট আছে রিজার্ভ সংকট আছে জ্বালানি সংকট আছে এসব সংকটগুলোকে নিয়ন্ত্রণ করা সুনির্দিষ্ট মামলার কারণেই বিএনপি নেতারা কারাগারে আছেন এবং নতুন সংসদ শুরুর আগে বিরোধী দল নিয়ে কোনো অস্বস্তি নেই বলেও জানান ওবাইদুল কাদের স্বতন্ত্ররা তো স্বতন্ত্র করছেন তো স্বতন্ত্র আবার বিরোধী দল হবে কিছু আটকে থাকে যেখানে যেমন তেমনই চলে সব কিছু এখানে তো বিরোধী দল মানে জাতি জাতীয় পার্টি প্রশ্ন আসে তাহলে অনেকেই আছে এবং তাদের অনেকেই অভিজ্ঞ আছে আগেও তো তারা বর্তমান বিশ্বে কোথাও শান্তি নেই আর সবাই ঘর সামলাতে ব্যস্ত জানিয়ে ওবায়দুল কাদের বলেন আলোচনার টেবিলে থেকেই সব সমাধান করতে চায় বাংলাদেশ রোকন এনটিভি নিউজ ঢাকা বন্দুকের নল দিয়ে গণতান্ত্রিক জনগণকে দমানো যাবে না হুশিয়ারি দিয়ে বিএনপি ও সমমনা দলের নেতারা বলেছেন লগি বৈঠা নয় শান্তির রাজনীতি দিয়ে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফেরাতে চায় বিএনপি রোবার রাজধানীতে পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন হাসান সাতই জানুয়ারির নির্বাচন বাতিল ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে গণফোরাম ও পিপলস পার্টি যৌথভাবে এই আলোচনার আয়োজন করে আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড মঈন খান অভিযোগ করেন একতরফা নির্বাচন করে জনগণের অধিকার কেড়ে নেওয়া হয়েছে তাই দেশে গণতান্ত্রিক পরিবেশ ফেরাতে অহিংস আন্দোলন চালিয়ে যাবে বিএনপি আমরা রাজপথে আছি আমরা রাজপথে থাকবো আমরা লোকের রাজনীতিতে বিশ্বাস করি জনগণের শক্তি এবং সেই শক্তি দিয়ে আমরা কার বিরুদ্ধে যুদ্ধ করছি সেই রাষ্ট্রের শক্তি হচ্ছে বুলেট সেই রাষ্ট্রের শক্তি হচ্ছে রাইফেল সেই রাষ্ট্রের শক্তি হচ্ছে গ্রেনেড সেই রাষ্ট্রের শক্তি হচ্ছে কামান এটা ভুলে গেলে চলবে এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে নাগরিককক্ষের আলোচনায় ও সরকারের সমালোচনায় মুখর ছিলেন বক্তারা। এই সরকার আজকে দেশে যখন পরাদেশী, বনদেশী, ফরনnablaে ভারততে যাচ্ছে আমরা দেখছি আমাদের দেশের জন্য বিভিন্ন দেশ খেলা করছে

আপনাদের পায়ের তলায় নাই গণতন্ত্র বিশ্বাস করেন না অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি নেতাদের হাসান মা মোদ এনটিভি নিউজ ঢাকা শ্রম আদালতের দেয়া সাজার বিরুদ্ধে নোবেল অর্থনীতিবেদ অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস সহ চার আসামের আপিল গ্রহণ করে তাদের স্থায়ী জামিন দিয়েছেন শ্রম আপিল ট্রাইব্যুনাল রোববার আসামিরা ট্রাইব্যুনালে হাজির হয়ে আপিল করলে তা মঞ্জুর করে বিচারক এম এ আওয়াল তেসরা মার্চ শুনানির দিন ধার্য করেন জামিন পেয়ে ড ইউনুস বলেন তাদের বিরুদ্ধে সরকার মামলা করলেও তা নিয়ে মিথ্যাচার হচ্ছে হাসান রিপোর্ট শ্রম আদালতের সাজার বিরুদ্ধে আপিল এবং জামিন চাইতে শ্রম আপিল ট্রাইব্যুনালে যান অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস সহ অপর তিন আসামি তাদের উপস্থিতিতে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার আবদুল্লা আল মামুন তিনি বলেন আসামিরা সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি আন্তর্জাতিক অঙ্গনেও তাদের খ্যাতি রয়েছে মামলা চলাকালীন তারা সমস্ত আইন মেনে চলেছেন এমনকি জামিনের কোনো শর্ত ভঙ্গ করেননি তাই তাদের আপিল গ্রহণ এবং জামিন মঞ্জুরের আর্জি জানান ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে আদেশ দেন বিশ্বের কাছে সবচেয়ে নন্দিত একটি গরিব দেশের লোক সারা পৃথিবীতে যাকে সম্মান করে তাকে এবং তার বন্ধুদেরকে আজকে তার সামাজিক ব্যবসাকে ধ্বংস করার জন্য নষ্ট করার জন্য আজকের এই সাজা করা হয়েছে আজকের আদালত আমাদের আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন আর সবাইকে আপিল শুনানি না হওয়া পর্যন্ত শেষ না হওয়া পর্যন্ত ওনাদেরকে স্থায়ী জামিন দিয়েছেন জামিন পাওয়ার পর প্রতিক্রিয়ায় ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন মামলা নিয়ে তারা বিচলিত নন যেসব সামাজিক কাজ করে যাচ্ছেন তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি তবে তাদের বিরুদ্ধে কে মামলা করেছে তা নিয়ে যেন বিভ্রান্তি ছড়ানো না হয় সাংবাদিকদের সে আহ্বান জানান ডক্টর ইউনুস আমার প্রত্যাশা হচ্ছে আমরা নতুন পৃথিবী আমরা পৃথিবী করব করব। এটা হলো আমাদের স্বপ্ন এগুলো ছোটখাটো জিনিস টিকার সাথে দেবে কি দেবে এগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা নেই আজটা জিনিস আপনাদেরকে পরিষ্কার করি এটা আমার বলা দরকার বারবার বলতেছে সকল থেকে বলছে যে এই মামলাটা সরকার করেন আপনার হয়তো সাক্ষী আপনি হয়তো কই কিছু বলছেন না এটা বলেন আবারও বলেন যে এটা মিথ্যা কথা এটা ঠিক না একটা কলকারখানা অধিদপ্তর সরকারের অধিদপ্তর সেগুলি ঘটিয়েছে শ্রমিকরা করেন শ্রমিকের মধ্যে কিছু মধ্যে নেই তবে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের এই মামলা সরকার করেনি শ্রমিকদের অধিকার আইন অনুযায়ী মামলা হয়েছে এটা শ্রম মন্ত্রণালয়ের অধীন শ্রম অধিদপ্তরের একটি প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানের কার্যবিধি আইন দ্বারা বিধিবদ্ধভাবে বলা আছে তারা নিজেরাই সিদ্ধান্ত নেবে সরকারের সিদ্ধান্তের কোনো প্রয়োজন পড়ে না কাজেই ওনারা মামলা করছে এবং যে প্রফেসর ইউনুসের মামলা এই যে আজকে প্রথম না আপনারা জানেন ন্যাশনাল পরিবহনের একজন কর্ণধার তারও সাজা হয়েছে সেও কয়েকদিন আগে আপিল করেছে শ্রম আইন লঙ্ঘনের দায়ে গত পহেলা জানুয়ারি ডক্টর মোহাম্মদ ইউনুস সহ চার আসামিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও তিরিশ হাজার টাকা জরিমানা করে শ্রম আদালত মামলায় অন্য আসামিরা হলেন গ্রামীণ টেলিকমের এমডি আশরাফুল হাসান পরিচালক নুরজাহান বেগম ও মোহাম্মদ শাহজাহান হাসান জাভেদ এনটিভি নিউজ এক দশক আগে পাওয়া বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার ফিরিয়ে দিয়েছেন কথা সাহিত্যিক জাকির তালুকদার বাংলা একাডেমির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও অগণতান্ত্রিক পদ্ধতিতে প্রশাসন চালানোর অভিযোগ এনে পুরস্কার তিনি জাকির তালুকদার নিজের ফেসবুক অ্যাকাউন্ট দেন থেকে বাংলা একাডেমিকে লেখা চিঠি ও ফেরত দেয়া চেকের কপি প্রকাশ করেন পোস্টে পুরস্কার আবেদনের এবং চেকের পাতার ছবি দিয়েছেন উনষাট বছর বয়সে জাকির তালুকদার পেশায় একজন চিকিৎসক তিনি চিকিৎসা ও গবেষণায় কাজ করেছেন বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে শুরু থেকেই নিজস্ব গদ্য ভাষা নির্মাণে মনোযোগী ছিলেন জাকির তালুকদার